যে হিরো আলমের সাথে যদি এগুলো করা হয় তাহলে মূল দল যখন আসবে তখন কি করা হবে, একটা মেসেজ চলে গেছে কিন্তু, এবং সেই মেসেজটা এক পক্ষ দেখতেছে হালকাভাবে, আরেক পক্ষ দেখতেছে একভাবে, কিন্তু আমেরিকানরা বা ওয়েস্টার্ন পৃথিবী যেটা আছে তারা কিন্তু দেখছে অন্যভাবে। হিরো আলম না, ইজ এ সিম্বল অফ ভোটাধিকার, থাকতেছে এই ভিডিও মেসেজ গুলো যদি আমরা না বুঝি, ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ, বিএনপি আওয়ামী লীগ না কিন্তু জনগণ, রাষ্ট্র, এই ক্ষতিটা কি পরিমাণ হবে আমরা ধারণা করতে পারছি। ভাবে আওয়ামী লীগ বিএনপি কে এক টেবিলে আনা যায়, এই চেষ্টা না দ্বন্দ্বকে বাড়াই দেওয়া না, কিন্তু আমার অ্যাপ্রোচটা এরকম, দুজন একটা হতেই হবে, এক না হলে দেশ ঠকবে না কেন, কৌশলগত যুদ্ধের কৌশল হতেই পারে, কিন্তু মূল জায়গা কিন্তু আমেরিকা এক রাষ্ট্র হিসেবে, আমেরিকান অ্যাপ্রোচটা কিন্তু ওয়ান অ্যান্ড ইউনিক। এখন বিভিন্ন জায়গায় তারা হয়তো ভেরিয়েশনটা করে, এই জন্য ওটা প্রয়োজন পড়ে যায়। দেখার ব্যাপার হলো 14 জন কংগ্রেসম্যান, যেটা পরাশ চৌধুরী বললেন, রিপাবলিকান, ডেমোক্রেটরা কিন্তু পাওয়ার আছে কংগ্রেসে, কিন্তু ডেমোক্রেটরা কিন্তু নিম্ন পরিষদে, কিন্তু রিপাবলিকানরা নিয়ন্ত্রণ আছে। সুতরাং আমেরিকান সিস্টেম অনুযায়ী কংগ্রেসের এখন যে অবস্থা, ওই ক্ষেত্রে যদি কোন একটা কংগ্রেসের কোন একটা অংশ যদি দলের আন্ডারে চলে যায়, ও সেই দল যদি কথা বলে, তাহলে আপনাকে ধরে নিতে হবে এর পিছনে দলীয় সেন্টিমেন্ট কাজ করতেছে, অর্থাৎ রিপাবলিকান ডেমোক্রেট উভয় দলে কিন্তু একটা ব্যাপারে একমত, তারা সংবিধানের মানে আইন পরিষদে যেটা হয় যে বাংলাদেশ সম্পর্কে ইতিমধ্যে তারা কিন্তু গুরুত্ব দিয়ে ফেলেছে। এবং এই গুরুত্বটা কি গুরুত্বটা, যদি যেটা আমরা বলেছিলাম যে যেহেতু বাইডেন ক্ষমতায় আছে, উনি গণতান্ত্রিক বিশ্বের কথা বলেছে, সম্মেলনের কথা বলেছে, মানবাধিকার কথা বলেছে, রিপাবলিকানরা কিন্তু এগুলো চিন্তা কম করে, তাদের চিন্তা করতে আমেরিকা সুপ্রিমেসি বা আমেরিকা তাদের স্বার্থটা পড়ে দেখে তারা, কিন্তু ডেমোক্রেটিক কনসেপ্টটা কিন্তু অত্যন্ত মানবিক, এবং তারা কিন্তু অনেকগুলো মূল্যবোধে চলে, কিন্তু রিপাবলিকান মূল্যবোধে চলে, কিন্তু প্রায়োরিটি কিন্তু এখানে কিন্তু শুধু আমেরিকা না, কিন্তু সারা বিশ্ব চিন্তা করে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রিপাবলিকান, তারা রিপাবলিকান পার্টি এবং আপনার ডেমোক্রেটিক পার্টি কোথায় একটা মিল আছে, এই মিলটা কিন্তু আমি বলবো এটা বাংলাদেশের জন্য শুভ লক্ষণ না, এটা শুভ লক্ষণ না। তাহলে বাংলাদেশের যে ডিপ্লোমেসি, বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, বা আমরা যে বলতেছি, তাহলে এইটা কোথায় গেল, একটা ভূমিকা থাকতে হবে তো। রিপাবলিকান পার্টির যে চিন্তা ভাবনা যেটা আসছে সেটা কার পক্ষে গেছে, তাহলে এতদূর কংগ্রেসম্যান যে চিঠিটা দিল কেন দিল, আমাদের রাষ্ট্রের পক্ষে কাজ করতে, রাষ্ট্র লবি সবসময় কাজ করে, রাষ্ট্রের পক্ষে লবি কাজ করা স্বাভাবিক, কারণ রাষ্ট্র তো নীতি নির্ধারণের সংস্থা, বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে থাকতে পারে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সেই প্রতিরোধ হচ্ছে না কেন, কি কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটা দিন দিন এত বীর্ঘ হয়ে যাচ্ছে কেন, এগুলি তো অ্যানালাইসিস করার ব্যাপার আছে। সবকিছু তো আবেগ দিয়ে চলবে না, সবকিছু ক্ষমতা দিয়ে চলবে না, কি কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর সাথে আমাদের এত বিরোধ হচ্ছে, বিরোধ কি নির্বাচন, নির্বাচনটা নিয়ে যেহেতু একটা প্রশ্ন দেখা দিচ্ছে এখানে, এখন সরকার বলতেছে, সরকার প্রধান বলতেছে আমি নির্বাচনকে ফ্রি ফেয়ার করব, এখন এটা বক্তব্য, বক্তব্যটার বাস্তবতাটা কি, আপনার বক্তব্য যখন বাস্তবে মিলবে তখনই কিন্তু আপনার প্রতিপক্ষ বা যারা নেগোসিয়েট তারা বলবে যে না এটা মিলেছে, এখন মিলছে না বলেই তো কথাগুলো আসতেছে। আজকে দেখেন প্রসঙ্গ বলতেছি, হিরো আলমকে নিয়ে যা কিছু হলো, এখানে হিরো আলম একটা ব্যক্তি, বিচ্ছিন্ন একটা ব্যক্তি, কিন্তু দেখেন তার দল নাই বা তার সম্পর্কে অনেক প্রশ্ন আছে, এখানে দেশে টাকা পয়সা বেশি খরচ করছে তাও না। এই হিরো আলম যখন আরাফাতের মতন একজন লোকের সাথে, আরাফাত তো নিঃসন্দেহে লেখাপড়া জানা লোক, অবস্থানে সে আছে, তার সাথে সে 6,000 ভোট পেয়েছে, এটা কি এই ভোটটা তো একেবারে নির্ঘাত ভোটে, এটা তো আর খাঁটি সোনার ভোটে, এটা এর মধ্যে কোনো খাত নেই, কিন্তু হিরো আলম কিন্তু কারচুপি করে নেই, করার সুযোগ নেই কিন্তু তার। এখন হিরো আলম যে ভোটটা পেলো, আর এখানে মাত্র 11.5% ভোট পড়েছে সর্বোচ্চ, কেন পড়লো, সবকিছু যদি হালকাভাবে দেখেন হবে না, কিন্তু কি কারণে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে আসলো না, হতে পারে আভ্যন্তরীণ বন্ধ, হতে পারে যে কারণে হোক ভোটার আসেনি, কাজেই হিরো আলমের ঘটনার গুরুত্ব পেল কেন, এই জন্য পেল, তাকে দেখানো হয়েছে যে হিরো আলমের সাথে যদি এগুলো করা হয় তাহলে মূল দল যখন আসবে তখন কি করা হবে, একটা মেসেজ চলে গেছে কিন্তু, এবং সেই মেসেজটা এক পক্ষ দেখতেছে হালকাভাবে, আরেক পক্ষ দেখতেছে একভাবে, কিন্তু আমেরিকানরা বা ওয়েস্টার্ন পৃথিবী যেটা আছে তারা কিন্তু দেখছে অন্যভাবে। হিরো আলম না, ইজ এ সিম্বল অফ ভোটাধিকার, সিম্বল অফ ডেমোক্রেসি,
সিম্বল অফ ফ্রি ফেয়ার ইলেকশন, তাকে সামনে আনা হয়েছে। কিন্তু অনেক সময় হয় এটা, এগুলি কেন হয়? এখানে প্রশ্ন আরো বলতেছে ঘুরে আনে, আপনি মনে করে গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদে নুরুর নামটা সব জায়গায় ছড়াইছে, কিন্তু আমরা দেখতেছি ইমেজের ক্ষেত্রে, ইতিবাচক ইমেজের ক্ষেত্রে হিরু আলম নুরুকে ছাড়াই গেছে, নুরুকে ছাড়াই গেছে। কেন গেল? ছাড়ানোর কথা ছিল না। এখন এই জন্য ছাড়াতে পেরেছে যে হিরু আলম চ্যালেঞ্জ নিয়েছে একা, রাষ্ট্রের একটা রাষ্ট্রের সাথে, একটা দলের সাথে। এই যে তার সাহসিকতা, এটা যেন শিক্ষা দরকার নেই, কিন্তু লেখাপড়া দরকার নেই। তো দরকার কি? আমি চ্যালেঞ্জ দিতে চাই, আমার সাহস। কারণ দেখেন আলেকজান্ডার দ্য গ্রেট কোন কোন ইউনিভার্সিটিতে পড়ছে, চেঙ্গিস খান কোথায় লেখাপড়া করছে, হালাকু খান কোথায় লেখাপড়া করছে, এই যে হারকিউলিস কোথায় লেখাপড়া করছে, তাদের টিচিং অনলাইনে, কিন্তু পদ্ধতিগত যে লেখাপড়া সেটা তো ছিল না। তো সেই ক্ষেত্রে বলা যায় যে হিরু আলম কেন এই জানা হয়েছে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী তাদের ব্যাখ্যা দিলেন, বললেন সবই ঠিক আছে, কিন্তু এই সমস্ত ব্যাখ্যা কিন্তু বোঝা যাচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর কাছে গুরুত্ব পায়নি। আমরা বলে গেছি এবং আমরা মনে করতেছি আমরা যা কিছু বলতেছি অক্ষর অক্ষরে পালিত হচ্ছে। আমি একটা কথা বললাম, বা পলাশ চৌধুরী বললো, কলিমুল্লাহ বললো, কিন্তু কথাটাকে প্রতিপক্ষ কিভাবে নিয়েছে সে চিন্তা করতেছে না। কিন্তু আমরা কিন্তু কখনো ফিডব্যাক চাচ্ছি না, আমরা বলে মনে করে বলে দিছি, শেষ হয়ে গেছে। আমি মনে করি সরকারের তরফ থেকে কিন্তু অনেক কিছু রিথিঙ্কিং এর ব্যাপার আছে, এই রীতি কেন হবে, এটা প্রয়োজন আছে। কিন্তু এই যে বলা হচ্ছে এত বড় একটা মিটিং হয়ে গেছে, আপনি যেভাবে নেন না কেন, বিএনপি মিটিং তো শুরু ছিল না, বিরাট মিটিং হয়ে গেল এবং একটা মারা যায়নি, আহত হয়নি, এত শান্তিপূর্ণ মিটিং মিছিল উপমহাদেশ ইতিহাসে মহাত্মা গান্ধীজি জীবিত থাকবেন তিনিও লজ্জা পেয়ে যেতেন, এটা কি সম্ভব? গান্ধীর সময় তো লোক ছিল না, তো এত গিজ গিজ লোক সম্ভব? তাহলে এখন বুঝতে হবে গান্ধীর অহিংসবাদের চেয়ে বড় অহিংসবাদ হচ্ছে বাংলাদেশের রাজনীতি, ইটস এ লেসন, এটা বুঝতে হবে। আমরা কিন্তু অনেকগুলো মূল্যবোধ সৃষ্টি করতে পারতেছি এখন পর্যায়ক্রমে। এটার মূল্যায়ন কি? এটার মূল্যায়ন কি? শক্তি থাকা ভালো, শক্তিকে যদি আপনি অপব্যবহার করতে চান, শক্তি মাঝে মাঝে বলে আমাকে কেন অপব্যবহার করে, এটা দেখার ব্যাপার। সুতরাং আমি এখনো মনে করতেছি আমেরিকা একটা নির্দিষ্ট চিন্তা ভাবনায় বাংলাদেশে আসছে, এবং এটা একদিনের না, দীর্ঘদিন চিন্তা ভাবনা আসছে কিন্তু, এবং সেই চিন্তা ভাবনার অংশ বিশেষে মাঝে মাঝে ভিডিওর মধ্যে ছাড়তেছেন। এই ভিডিও মেসেজ গুলো যদি আমরা না বুঝি, ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ, বিএনপি আওয়ামী লীগ না কিন্তু জনগণ, রাষ্ট্র, এই ক্ষতিটা কি পরিমাণ হবে আমরা ধারণা করতে পারছি না, হতে পারে অনেক। দেখেন আজকে আমি দেখলাম ফেসবুকে, আমি তেষ্টাটা দিয়ে যাচ্ছি বিভিন্ন সময়, ওখানে একজন প্রশ্ন করছে বাংলাদেশ কি কম্বোডিয়ার মতন হবে, কম্বোডিয়ার প্রশ্ন আসতেছিল কি কারণে আসছে, বারবারই আসছে, সবার মনে একই প্রশ্ন যে কম্বোডিয়া হতে যাচ্ছে কেন। আর একটা জিনিস, যে কম্বোডিয়াতে আগে থেকে এরকম চিঠি দেওয়া দেই হয় নাই যেটা বাংলাদেশে হচ্ছে, কম্বোডিয়াতে কিছু হয়নি, তারপরে দেখেন সেখানে ঘটে গেল তো, এবং সেখানে তার ছেলেকে এসে হুনসেন তার ছেলে দায়িত্ব বুঝে দিচ্ছে, তিনি থাকতে পারছেন না, অর্থাৎ ব্যবস্থাটা হয়ে গেছে। কিন্তু কিন্তু আমরা এরও বলতেছি যে বাংলাদেশ কম্বোডিয়া হবে না, বিভিন্ন কারণে, গুরুত্বের কারণে হবে না, এটা গুরুত্বের অন্যদিকে রয়েছে। তারপরেও দেখেন আমরা যে বলতেছি হবে না, এটা তো আমাদের কথা, কিন্তু যারা এখানে জড়িত, যারা এখানে পর্যবেক্ষণ করতেছে, যারা চেষ্টা করতেছে, তারা যদি বলে হবে, তাহলে আপনি কি করবেন? তাদের মনের কথা তো আপনি শুনেন, একটা কথা আছে না, মানুষকে দেখে বোঝা যায়। এই যে আমি দেখতেছি এখানে কলিমুল্লাহকে দেখতেছি, আমি পলাশ চৌধুরী আপনাকে দেখতেছি, দেখে তো আমাদের ভাবনা, আপনি কি ভাবতেছেন আমি জানি না, কিন্তু আপনাদের এক্সপ্রেশন কিন্তু বলতেছে কি আপনি কিছু ভাবতেছেন, আমি ধরে নিতে পারি, এটা আমার ব্যাপার। কিন্তু এখন আমরা যদি বিদেশিদের সব কথা কিন্তু হালকা ভাবে নেই, আমি যদি বলে দিই আপনি কে, আপনি কি করতে পারবেন, ব্যাপারটা এরকম হচ্ছে, আপনি কে, আপনার কথা নাম কি, আপনি কি করতে পারবেন? তো প্রসঙ্গটা হচ্ছে আমরা যে কোনো কারণেই পলিটিক্যাল জেদ, পলিটিক্যাল অহমিকাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি যে ডিপ্লোমেসিটাকে আমরা একেবারে তছনছ করে দিচ্ছি। ডিপ্লোমেসির নাইসিটি আছে, এটার যে একটা অ্যাপ্রোচ আছে, এটার যে একটা ভাব আছে, সেটা কিন্তু নেই।
যখন মন্ত্রী মিনিস্টার কথা বলতেছেন এমন ভাবে কথা বলতেছেন, মন এগিয়ে কি মানে আমরা বুঝে কষ্ট হয়, পৃথিবীতে কি জাতিসংঘ আছে, রাষ্ট্র কি আছে, নাকি আমরা একে আছি? এই চিন্তাগুলি কেন হলো আমাদের শিক্ষা থেকে এরম হয়ে গেল? এগুলি তো অবশ্যই ভাবতে হবে, এই অবক্ষয় তো আমরা মেনে নিতে পারবো না। আমরা যারা দল করি না, আমরা যে দলের বাইরে অবস্থান করতেছি, আমরা কষ্ট পাচ্ছি, আমরা এরকম চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী কথা বলবে, তার কথার ভিতর দিয়ে রাষ্ট্রের চিন্তা প্রতিফলিত হবে, তার কথা দিয়ে রাষ্ট্র আগায় যাবে, স্ট্যান্ডিং পজিশন হবে। কিন্তু উনি এমন সমস্ত কথাবার্তা বলেন যে কথাগুলো তার মুখে মানে না। তাহলে কি বলতেছেন তিনি? তিনি কি বুঝে কথা বলতেছেন, না অতি আবেগে কথা বলতেছেন, না কোনো প্রেশারে কথা বলতেছেন? তার কথা মনে হয় তিনি প্রতি মুহূর্তে বোধ হয় ধাক্কা খাচ্ছেন, ধাক্কা খেলে কথা বলেন। এটা না, এগুলি না বলে আমি যেটা মনে করি, মিটিং হয়ে গেল এবং এই মিটিং সম্পর্কে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, টক শোতে বলেছিলাম, গতকালও করেছিলাম, এই মিটিং এ কোনো সংঘাত হবে না। অনেকে আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল এবং অনেকে ফেসবুকে বড় বড় ইউটিউবার আছে যারা, আমি তাদেরকে বলছি আপনি এখান থেকে দেখেন দেশটা কিন্তু আমাদের, কিভাবে চিন্তা করেন সবাই। আমি সবাইকে বলবো, ইউটিউবার যারা আছেন, ফেসবুকে যারা আছেন, লিঙ্কডইনে যারা আছেন, আপনারা একটা চেষ্টা করেন কিভাবে আওয়ামী লীগ বিএনপি কে অ্যাক্টিভ আনা যায়। এই চেষ্টা না দ্বন্দ্বকে বাড়াই দেওয়া না। কিন্তু আমার প্রশ্ন এরকম, দুই দ্বন্দ্ব একটা হতেই হবে, এক না হলে দেশ ঠকবে, আমরা ঠকবো। আমাদের চেষ্টা হওয়া উচিত আওয়ামী লীগ বিএনপি যাতে একটা টেবিলে আসতে পারে, একটা সমঝোতা আসতে পারে, সেই বার্তা বহন করা। এই উচিত না যে আমি বিএনপি কে একদম বললাম আগায় যাও দেশ তোমার, আওয়ামী লীগ তুমি আগে দেশ তোমার, এই যে ভূমিকাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ওই লোকদের যারা জাতীয় সংহতি চিন্তা করবে, জাতীয় সংহতির কথা বলবে। যেটাই হোক আওয়ামী লীগ বিএনপি আসতেই হবে। নির্বাচনের কথা আমি এখনো জোর দিয়ে বলছি, আগেও বলছি, আমার কোনো কথাই কিন্তু খেলায় ফেলায় যায় নাই। নির্বাচন হবে, আওয়ামী লীগ বিএনপি আসবে, এবং কোন না কোন একটা জায়গায় সমঝোতা হচ্ছে, কিন্তু সেই সমঝোতা যথাসময়ে প্রকাশিত হবে এবং সেখানে দেশ জিতবে, আওয়ামী লীগ জিতবে, বিএনপিও জিতবে, আমরা সকলে জিতবো। আমি খুবই প্রত্যাশা করি। ধন্যবাদ।